এই সূরা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কবরের আজাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? নবীজি রাতের বেলা এই সূরা বাকারার শেষ তিনটা আয়াত তেলাওয়াত করতেন, আমরা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা আমল বলে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতেন। কোন সূরা এটা? কোন সূরা? তাবারাকাল্লাজি বিয়াদিহি। কয়টা আয়াত আছে? তিরিশটা আয়াত আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কবরের আজাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? আমাদের মধ্যে এমন কেউ নাই, শোনেন, আমাদের মধ্যে এমন কেউ নাই, আলেম জালেম মুফতি মুহাদ্দিস রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন, কবরের শাস্তি ফেস করবে না এমন একটা মানুষ নাই, কেউ নাই পৃথিবীতে। এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওই রাশিয়ার প্রধানমন্ত্রী, ওই চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা, এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না। আছে? সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ, এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি। তারপরে বলছি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। একজন সাহাবীর নাম সাদ বিন মুয়াজ। কি নাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন, বদর, তিনি বীর সেনা, উহুদের বীর সেনা, ঠিক আছে, খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তিনি আনসার সাহাবি, একদম মদিনার মদিনার নেতা নেতা সাহাবি সাদ বিন মুয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাদ বিন মুয়াজ আনসাররা আমাদের আমার নিজের। চারটাখানি কথা, এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে, এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায়, এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়, চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই, এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদাত বরণ করেন, তিনি ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ব্যথিত হন, মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো এই সাহাবীর যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছে, নবীজি বলছেন 70,000 ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে। এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে। আমি কি বুঝাতে পারলাম ভাই? আমাদের কোনো দাম আছে এখন? এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে? এখনকার সমাজ নেতার কোনো দাম আছে? এখনকার সুৎখরদের কোনো দাম আছে? এই ঘুষখোর দুর্নীতিবাজদের কোনো দাম আছে? আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরের শাস্তি তাকে না ছাড়ে, প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে, আমরা পার পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা, ইনশাআল্লাহ সূরা মুলকের তেলাওয়াত কবরের আজাব থেকে তোমাকে বাঁচাবে।